আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে স্কলিপ টাইপ এয়ার কন্ডিশনারের ইনডোর ইনডোরের অংশ সম্পূর্ণ খুলে সার্ভিস করতে হয় তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনডোরের দুটি এয়ার ফিল্টার খুললাম খোলা হলো ইয়ার ফিল্টারটি খোলার পর ইনডোরের যে ক্যাচিং আছে প্লাস্টিকের ক্যাচিংয়ের বিভিন্ন অংশ ছোট বড় বিভিন্ন অংশগুলো আমরা আলাদা করব। তো এর জন্য বিভিন্ন পয়েন্টের যে স্ক্রু থাকে সেই স্ক্রুগুলো খুব সাবধানতার সহিত খুলব যেন এটি স্লিপ করে এর যে গ্রুপ থাকে সেই গ্রুপগুলো যেন নষ্ট হয়ে না যায় ক্যাচিংয়ে বা কভারের কোথাও ভেঙে না যায় ফেটে না যায় বা দাগ পরে না যায় সেগুলো সাবধানতার সহিত আমরা খুলব বিভিন্ন অ্যাসির ক্ষেত্রে ক্যাচিংয়ের সামনে সামনে বরাবর কিছু স্ক্রু থাকে আবার কিছু অ্যাসির ক্ষেত্রে এর তলদেশের দিকে বা নিচের অংশে কিছু কনসেল করা স্ক্রু থাকে যাতে করে স্ক্রুগুলো দেখা না যায় কভারিং সিস্টেম করা থাকে এতে করে অ্যাসিগুলো দেখতে সুন্দর হয় তো এগুলো আমরা সাবধানতার সহিত খুলব লক্ষ্য রাখতে হবে আমরা মানে সম্পূর্ণ শিওর হব যে এসের সম্পূর্ণ স্ক্রু বা সবগুলো স্ক্রু আমরা খুলতে সক্ষম হয়েছি এটুকু শিওর হওয়ার পর ক্যাচিংরা আমরা খোলার জন্য চেষ্টা করবো আর ক্যাচিংয়ের কোথাও যদি স্ক্রু থেকে যায় আর আমরা যদি ক্যাচিংগুলো টানাটানি করি বা খোলার চেষ্টা করি তাহলে আপনার ক্যাচিংটা ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে বা এর যে বডির গঠন সেগুলি কার্যকারিতা নষ্ট হতে পারে তো এর জন্য আমরা অবশ্যই সাবধানতার সহিত ক্যাচিংগুলো খুলব এবং সব দিক খেয়াল রেখে কাজ করব জেনারেল এসির ক্ষেত্রে নিজের এবং মাঝামাঝিতে স্ক্রু থাকে অন্যান্য এসির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় স্ক্রু থাকতে পারে সেগুলো আমরা লক্ষ্য করব তো এই ইনডোরের যে কভার আছে ক্যাচিং সেই ক্যাচিংগুলো স্ক্রু খোলার পর এর উপরে তিনটি পয়েন্টে ডান পাশে মাঝে এবং ডান পাশে তিনটি পয়েন্টে তিনটি লক থাকতে পারে বা একাধিক থাকতে পারে সেগুলো আপনারা অবশ্যই খেয়াল করে তারপর আপনারা ক্যাচিংগুলো খুলবেন যেন ক্যাচিংটা নষ্ট না হয় বা বায়াসের কোনো কোনো ক্ষয়ক্ষতি না হয় যত্নের সহিত কাজ করতে হবে যত্নের সহিত কাজ করলে যে কাস্টমার থাকে বা আপনার যে গ্রাহক থাকে তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং আপনাদের আপনাকে দিয়ে কাজ করাবে এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা